হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি ড্রিমসে। জানে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকের ভিডিও শুরু করে ফেললাম। হাজির হয়ে গেলাম নতুন আর একটি ব্লগের সঙ্গে তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল, মানে এখন বাজে হচ্ছে 8:30, সকাল 8:30 কিন্তু। আর এদিকে দেখো, রান্না বসিয়ে দিয়েছি, এখান থেকে ভিডিওটা আজকে স্টার্ট করলাম। তো দেখো, এখানে আজ তো সানডে, তো তাই ছেলে চলে গেছে, ছেলে বাড়িতেই আছে, ও যেহেতু স্কুল নেই আজকে তো বাড়িতে আছে, টিউশন গেছে, তো টিউশন থেকে এসেই খাবার চাবে, তো যেহেতু বাড়িতে আছে। আর এমনি দিন তো স্কুলে চলে যায়, টিফিন করে দিই, টিফিন নিয়ে চলে যায় সারা দিনের নামে, মানে 2:30-3টার দিকে আসে। তো যাই হোক, আজকে যেহেতু বাড়িতে আছে তো এসেই, আর ও না খেয়েই গেছে, সকাল সকাল গেছে, তো ওই জল আর একটা বিস্কুট খেয়ে গেছে, ছোলা টোলা খেয়ে গেছে, আর এসেই তো খাবার যাবে, সেই জন্য সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, এসেই খাবার যাবে। একদম সিঁড়িতে উঠেই মা বলবে, মা ভাত হয়েছে, তো তাই জন্য আর কি রান্নাটা আমি সানডেতে তাড়াতাড়ি করে বসিয়ে দিই। তো যাই হোক, এখন এখানে দেখো ভাত আমার হয়ে গেছে, ভাতটা হওয়ার দেখাইনি। আর এখানে দেখো আলু, আর একটু মানে কি করি কি করি ভেবে উঠে পারছিলাম না, তো এখানে আলু আর একটু মিষ্টি কুমড়া ভাজা করে নিচ্ছি, মিষ্টি কুমড়া ভাজা এই দিয়ে, আর একটা ডিমের অমলেট করে রেখেছি, ও ডিম ছাড়া তো খাবেই না বলে লাভ নেই, তো ডিমের অমলেট করে রেখেছি, আর এই ভাজাটা করব, করে রেখে দেবো, তারপর খাবে। আর বাদ বাকি রান্নাগুলো যখন বসিয়েছি করেই ফেলবো, কারণ কি বাইরের কাজ একদমই করা যাবে না, পুরো বৃষ্টি হচ্ছে, পরে তোমাদের দেখাচ্ছি, মানে কি বলবো, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে 5-6 দিন থেকে, মানে থামার কোনো নামই নেই। তো যাই হোক, এখানে দেখো ভাজাটা করে নেই, আর ভিডিওটা তোমরা পুরো দেখো স্কিপ না করে। তো আশা করছি আজকের ভিডিও দেখে তোমাদের ভালো লাগবে, আর যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর তার সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখেছো বন্ধুরা কড়াইটাকে কি করলাম, মানে কি আর বলবো, এদিকে রান্না বসিয়েছি, এদিকে পুরো বৃষ্টি হচ্ছে, এদিকে ছেলে খাবার চাচ্ছে, আর এদিকে এসেছে ইলেকট্রিক বিলের লোক। তো দেখো, ওখানে কথা বলতে গিয়ে আর আমি গ্যাসটা কখন যে বাড়িয়ে চলে গেছি আমার ঠিক খেয়ালই নেই, মানে এসে দেখছি কড়াইয়ের ঠিক এই হাল হয়েছে, মানে পুরো নিচে একদম গেছে, তো এটা মাজতে যে কত কষ্ট হবে জানি না। তো যাই হোক, এখন এই ভাজাটুকুন করে নিই, তারপর করে নিয়ে তারপর কড়াইটাকে আবার মেজে নিয়ে আসব, কারণ কি এটার ওপরে যত রান্না করব না তত বেশি একদম কড়াইটা আরও খারাপ হয়ে যাবে। তো এই শাকটা করে নিয়ে এখন আমি একটা শাক করব, ঢেঁকির শাক আলু দিয়ে ভাজা করব রসুন সম্বার দিয়ে। তো এই ভাজাটা করে নিয়ে তারপর আমি কড়াইটাকে আবার ধুয়ে নিয়ে এসে তারপর বাদবাকি রান্নাগুলো করব। তো তোমরা দেখতেই পেলে পটলটাও ভেজে নিয়েছি, আর এখানে একটা শাক করছি, আর ছেলেকে ওইদিকে খেতে দিয়েছি। তো চলো দেখতে থাকো।
তো বন্ধুরা দেখো, এইদিকে আমার শাক কিন্তু রেডি, এখন হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এটা ঢেঁকি শাক, তোমরা কে কে খাও কিন্তু কমেন্টে জানাবে, তো আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, শাক হয়ে গেছে। আর কড়াইটা দেখেন, আমার এত মানে বাজে লাগছে আর চিন্তা হচ্ছে কি বলবো, এটাকে মাজতে যে কত কষ্ট হবে জানি না। তো হালকা এখন তো একটু মেজেই নিয়ে আসব, পরে ভালো করে আবার মাজবো। তো যাই হোক, দেখো ঢেঁকি শাক নামিয়ে নিয়েছি। তো দেখেছো বন্ধুরা, বাইরে কি বৃষ্টি হচ্ছে, তোমাদের বলেছিলাম না বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাবো। তো তোমরা হয়তো ভাববে কি ব্যাপার, আজকে শুধু রান্নাঘরে রান্না দেখাচ্ছে আর বাইরে কিছু দেখাচ্ছে না, কোনো কাজকর্ম শেয়ার করছে না, শুধু রান্নাই দেখিয়ে যাচ্ছে। তো কি করব বলো, বাইরে তো বৃষ্টি হচ্ছে, কি যদিও কাজ করি মোবাইলও নিতে পারবো না সঙ্গে, আর এখন ক্যামেরা করে দেওয়ার মতন লোকও নেই যে ঘরে থেকে আমাকে বাইরে ক্যামেরা করে দেবে। তো তাই জন্য ভাবলাম ব্লগ তো দিতেই হবে, তাই জন্য ভাবলাম রান্নাটাই না হয় শেয়ার করি আর একটু গল্প করি তোমাদের সাথে। তো সেই জন্যই শুধু রান্নাটাই দেখাচ্ছি, তোমরা তো দেখতেই পেলে, মানে 5-6 দিন থেকে ঠিক এইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে কি বলবো। তো দেখো আমি এখানে এখন চিকেন করছি, আর কড়াইটাকে কিন্তু আমি মানে পরিষ্কার পুরোপুরি হয়নি ঠিক বললেও চলে, তো মানে কোনো রকমে একটু পরিষ্কার করে নিয়ে এসেছি, তাহলে অতটা বেশি কষ্ট হবে না। তো দেখো আগে চিকেনটাকে না লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি একটু, এভাবেই খায় ওরা সবাই, আর না হলে বলে গন্ধ হয়। তো যাই হোক, একটু ফ্রাই করে নিচ্ছি, তারপরে আমি চিকেনটাকে মশলা দিয়ে কষাবো। তো দেখো এখানে মশলা দিয়েও দিয়েছি, তো এখন চিকেনটাকে কষাবো। তো চলো দেখতে থাকো তোমরা। ও আর অবশ্যই কিন্তু জানিও কার কার চিকেন খেতে ভালো লাগে আর কার কার মাটন খেতে ভালো লাগে। আমার কিন্তু মাটন খেতেই বেশি ভালো লাগে চিকেনের থেকে, তো কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে ভিডিওটা দেখে যে কার কার চিকেন খেতে ভালো লাগে আর কার কার মাটন খেতে ভালো লাগে। তো চলো দেখতে থাকো। এখানে দেখো চিকেন পুরোপুরি রেডি অ্যান্ড সার্ভ। তো দেখো কেমন লাগছে চিকেনটা দেখে। তো যাই হোক, চিকেন রান্না, চিকেনও রান্না করা শেষ, আর আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। টাটা বাই।